পাঁচ বছর আগে পাঁচ বছর আগে টনু ও রূপার গড় বয়স গড় বয়স হচ্ছে দশ বছর এখন তনু রূপা ও ও হচ্ছে তোমার স্বপ্নার গড় বয়স গড় বয়স হচ্ছে কুড়ি বছর তাহলে আট বছর পর স্বপ্নার বয়স কত হবে বয়স কত হবে সবাইকে কম্পিটিভ স্ট্রাটেজি নিয়ে মিনিটে স্বাগত জানাই ফ্রি ক্লাস চলছে ক্র্যাশ ক্রো একটা ক্র্যাশের একটা কোর্স আনবো খুব তাড়াতাড়ি যেটাতে মোটামুটি ফর্টি টু ফিফটি ভিডিওস থাকবে এবং ওটা কিন্তু সবাই দেখবে সবাই হুম কেউ যেন বাদ না যাও এটা কিন্তু মনে রাখবে আর চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব অনেকে করছেন আমি দেখতে পাচ্ছি বারবার তো সাবস্ক্রাইবটা করে দিও কারণ যদি যারা ইন্টারেস্টেড রয়েছে পড়তে বা পরে যখন শুধু টেট তো নয় পরে এক্সামগুলো চপগুলো চলতে থাকবে তো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা এখন হোয়াটসঅ্যাপে হয়নি তারা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপে মোটামুটি তিনটে গ্রুপ এই মুহূর্তে রয়েছে চার পাঁচ দুটো গ্রুপ আমি খুব তাড়াতাড়ি শুরু করে দেবো তো তার চলো এটা আমি দেখে নিই কী আছে তো প্রথম বলছে পাঁচ বছর আগের কথা বলছে হ্যাঁ পাঁচ বছর আগে রূপা ও তনু ঠিক আছে তনু ও রূপা তনু ও রূপা এদের বয়সটা আমি বলছি কত হচ্ছে এদের সমষ্টি হবে কত সমষ্টি বয়স সমষ্টি কত লিখবে ঠিক আছে আমি এটা পড়িয়েছি এবার দেখে নেবে গড় থেকে সমষ্টি কীভাবে করি তাহলে দুই ইন্টু দশ মানে হচ্ছে কুড়ি আচ্ছা বর্তমানে এখন বয়স কত এখন এখন বয়স কত ঠিক আছে এখন বয়স হচ্ছে আমাদের কত যে এই যে বয়সটা ছিল আগে টোয়েন্টি ঠিক আছে প্লাস আমি বলেছিলাম না কত বছর আগে পাঁচ বছর আগে তাহলে একাত্তর সেটা বেড়েছে তাহলে দুজনেই বাড়বে ফাইভ ইন্টু টু তাহলে হচ্ছে কত থার্টি ওকে ডান আচ্ছা এবার হচ্ছে যে তিনজনের বয়স বলেছে তিনজনের তিনজনের সমষ্টি কত তিনজনের বয়সের সমষ্টি তিনজনের বয়স সমষ্টি কত বয়সের সমষ্টি একটু বেশি লিখছি না তোমরা একটু তোমাদের মতো করে লিখে নিও লিখলেই বেশি সময় চলে যাচ্ছে আর তিনজনের বয়সের সমষ্টি কত বলেছি কত তো কুড়ি বছর তো তাহলে কুড়ি ইন্টু তিন তিনজনেরই তো হবে বয়সটা তাহলে সিক্সটি আচ্ছা এবারে হচ্ছে যে আমাকে বলেছে স্বপ্নার এখন বয়স কত তাহলে স্বপ্নার বয়স কত হবে স্বপ্নার বয়স এখন কত এখন চেয়েছে না হ্যাঁ এখন স্বপ্নার বয়স হচ্ছে কত তাহলে আমরা করবো কী তো যে সিক্সটি এই সিক্সটি থেকে আমরা বাদ দেবো কি তো এদের বর্তমান বয়সটা বাদ দিলে তো বাকিটা পেয়ে যাবো এটা তিনজনের এখানে দুজন বাদ দিয়ে দেবো তাহলে থার্টি তাই তো তাহলে এর বয়স হচ্ছে থার্টি তাহলে এবার বলছে কি আট বছর পরে সবটার বয়স কত হবে তাহলে আট বছর পরে কত হবে থার্টি প্লাস এইট বাড়বে তো আট বছর তো আর বাড়বে তাহলে থার্টি এইট ইয়ার্স বুঝেছ তাহলে বুঝে নাও কীভাবে করলাম এখনকার বয়স বের করে নিলাম দুজনের এখন তিনজনে বের করলাম সেখান থেকে মাইনাস করলাম তারপর প্লাস করে দিলাম ঠিক আছে আমি এখানে বেশি করবো না এখানে অ্যাভারেজে এক্সট্রা মানে আমি চার পাঁচটা ছটা মতো ছটা ছটা সাতটা মতো করে দিচ্ছে তো একটু সেখান থেকে একটু দেখে নিও কারণ আগে তো সব করানো হয়েছে তো সেই পাঠগুলো তোমাদের একটু দেখে নিতে হবে সময় করে আচ্ছা এরপরে যে ছয়টি সংখ্যার ছয়টি সংখ্যার গড় হচ্ছে দশ হুম যদি একটি সংখ্যা না থাকে তাহলে হয় তাহলে হয় কত আট ধরুন আট তাহলে যে সংখ্যাটা বাদ গেল বাদ যাওয়ার সংখ্যা বা মানে যেটা থাকবে না বাদ যাওয়ার সংখ্যা সেটা কত ঠিক আছে বাদ যাওয়ার সংখ্যাটা কত তাহলে কীভাবে করবো তাহলে প্রথমে হলো ছয়টি সংখ্যা ছয়টি সংখ্যা গড আছে ছয়টি সংখ্যা সমষ্টি কত হবে সিক্সটি ছয় ইন্টু দশ আমি একদম কমে করছি আচ্ছা একটি আমি সংখ্যা বাদ দিচ্ছি তাই তো তাহলে একটি সংখ্যা যদি বাদ দিয়ে দিই তাহলে কী হচ্ছে তাহলে কটা সংখ্যা পড়ে থাকছে তাহলে পড়ে থাকবে কত পাঁচটা সংখ্যা পড়ে থাকবে তাহলে পাঁচটা সংখ্যা সমষ্টি কত হবে গড় কত বলেছে এখানে এই যে যদি না থাকে তাহলে হয় আট তাহলে ফাইভ ইন্টু এইট ঠিক আছে ছয়টি সংখ্যা সমষ্টি এখানে আর এসে পাঁচটি সংখ্যার সমষ্টি তাহলে কত করলাম এটা কত করলাম দশ ইন্টু ছয় করেছিলাম আর এটা হচ্ছে পাঁচ ইন্টু আট করলাম ঠিক আছে চল্লিশ তাহলে এবার যে সংখ্যাটা বাদ হলে তার কী হচ্ছে বাদ যার সংখ্যাটার কত কত তাহলে কী করবো সিক্সটি মাইনাস চল্লিশ কুড়ি বাচ্চার সংখ্যাটা হচ্ছে কুড়ি আর কি ঠিক না হয়ে যাচ্ছে খুব ইজি না বিষয়গুলো ভীষণ ইজি ভীষণ ইজি পড়লে কিন্তু সবই ইজি থাকে পড়তে হবে আচ্ছা তিন নম্বরটা আসি হ্যাঁ তিন নম্বরটা হচ্ছে যে চারটি সংখ্যার গড় চারটি সংখ্যার সংখ্যার গড় তিরিশ ঠিক আছে প্রথম দুটি সংখ্যা এবং হচ্ছে দুটি সংখ্যা হচ্ছে হচ্ছে এবং কত পনেরো এবং কুড়ি হলে বলছে কি আরেকটা সংখ্যা কত মানে সরি এটা চারটি সংখ্যা পড়েছে প্রথম দুটি সংখ্যা এবং ঠিক আছে তৃতীয় সংখ্যা কত তৃতীয় সংখ্যা চেয়েছি আমরা কথা হবে তো যে দেখো প্রথমে হচ্ছে তিনটি এখানে কত চারটি সংখ্যা আছে তাহলে কত হবে চারটি সংখ্যা কত তিরিশ ইন্টু চার সমষ্টি সমষ্টি কত তাহলে তিরিশ ইন্টু চার যে কোনো বইতে তুমি দেখো না বইতে ভুলে দেখতে পারো তিরিশে একশো কুড়ি আচ্ছা এবারে বলছি কি যে একশো কুড়ি তো হয়ে গেল কত এটা চারটে সংখ্যা আছে চারটা ঠিক আছে আচ্ছা হ্যাঁ প্রথম আমি এখানে চারটি সংখ্যা গড় দিয়েছি প্রথম দুটি সংখ্যা আমার বলার রয়েছে প্রথম দুটি বলার রয়েছে আচ্ছা প্রথম দুটি নয় এটাকে তিনটি করে দাও হ্যাঁ প্রথম তিনটি করে দাও প্রথম তিনটি হচ্ছে প্রথম তিনটি সংখ্যা হচ্ছে পনেরো কুড়ি পঁচিশ হয় তাহলে হচ্ছে চতুর্থ সংখ্যা কত হবে হুম একটু ভুল করেছি আমি চতুর্থ সরি আচ্ছা চতুর্থ সংখ্যা কত তাহলে কী করবো আচ্ছা তাহলে এখানে আমি কী করলাম প্রথমে হচ্ছে আমার এখানে আছে যে আমি চারটে বের করেছি এখানে আচ্ছা এবারে হচ্ছে যে আমাকে বের করতে বলেছে চতুর্থ সংখ্যা তুমি কীভাবে বের তো যদি আমরা এই একশো কুড়ি থেকে কত বাদ দিই যদি আমরা বাদ দিই পনেরো প্লাস কুড়ি প্লাস পঁচিশ বাদ দিয়ে দিই ঠিক আছে তাহলে আমি পেয়ে যাবো না কারণ এটা চারটা এটা তিনটে তাই তো তো সাত এক এক দু চার দু ছয় তো এই ষাটই আছে আমি বেশি বেকার করছি আচ্ছা হ্যাঁ তাহলে হচ্ছে কত সিক্সটি সিক্সটি হচ্ছে রাইট অ্যান্সার দেখে নেবে ক্যালকুলেশনগুলো দেখে নেবে ভুল হলে বলে দেবে যে স্যার এই জায়গাটা ভুল আছে ঠিক আছে ক্যালকুলেশনগুলো দেখে নেবে বাট বাকি অঙ্ক তো তোমার অঙ্কটা বুঝলেই হলো বাকিটা অত এ করতে হবে না ঠিক আছে এবার দেখে নাও কোন জায়গায় করেছি সমষ্টি বের করেছি তারপর এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি হুম আচ্ছা চলো এবারে আসি চার নম্বর হুম আর দুটোখানি করে দিচ্ছি আমি এখানে চার নম্বর হচ্ছে যে পাঁচটি সংখ্যা পাঁচটি সংখ্যার গড় বলা রয়েছে চল্লিশ প্রথম তিনটির গড় হচ্ছে তিনটির গড় হচ্ছে কুড়ি ও শেষ আচ্ছা প্রথম তিনটির গড় আমি পেয়ে গেছি এখানে হুম আচ্ছা প্রথম তিনটির গড় এবং শেষ চারটির গড় গড় যদি ধরি তিরিশ ঠিক আছে প্রথম তিনটি দেওয়া আছে এখানে আমাদের আচ্ছা না এটাকে আমি একটু চেঞ্জই করি থাক এটা চেঞ্জ করে দিই ছয়টি সংখ্যার গড় হচ্ছে আমার চল্লিশ আচ্ছা প্রথম এখানে আমি প্রথম এখানে আমি চারটির গড় বের করি প্রথম চারটির গড় হচ্ছে কুড়ি ও শেষ তিনটির গড় আমি তিরিশ শেষ তিনটির গড় আমার হচ্ছে তিরিশ তাহলে বলছি চতুর্থ সংখ্যা কত চতুর্থ সংখ্যা কত কি করব বলো তো কিছুই নেই করার মতো এখানে ছটি সংখ্যা বলি ছ সমষ্টি বের করে নেওয়া ফর্টি ইন্টু ছয় দুশো চল্লিশ আচ্ছা প্রথম চারটি সমষ্টি কত হবে চারটি হচ্ছে কুড়ি ইন্টু চার তাহলে আশি প্রথম চার প্রথম চার বেশি আর পরীক্ষা তো আর বেশি করবে না আচ্ছা এবারে হচ্ছে শেষ তিনটির কত শেষ তিনটির কত হবে শেষ তিনটির হবে তিরিশ ইন্টু তিন মানে নব্বই ঠিক আছে এবারে বলা হচ্ছে চতুর্থ সংখ্যা কত চতুর্থ সংখ্যা কত হবে বলতো চতুর্থ সংখ্যা হচ্ছে যে আমার যে প্রথম চারটি ঠিক আছে প্রথম চারটি কত আশি আর হচ্ছে শেষের তিনটি ঠিক আছে শেষের তিনটি কত বলো তো নব্বই হলো এবার সেখান থেকে বাদ দেব কত আমি বাদ দেব কত ছটি সংখ্যা সমষ্টি ঠিক আছে আচ্ছা ছটি সংখ্যা সমষ্টি এটা একটু বেশি হয়ে গেছে আর কি ঠিক আছে আমি একটু কমিয়ে দিই এটাকে আমি একটু কমিয়ে দিই জানো তো এখন সত্তর হচ্ছে তো তাহলে এটাকে আমি একটু কমিয়ে দিই নানা এটা হলে বলতো মাইনাস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সরি হ্যাঁ তাহলে হচ্ছে ওয়ান টোয়েন্টি এটাকে ওয়ান টোয়েন্টি করে দিই হুম তাহলে এটাকে লিখে নাও এখানে যে কুড়ি এবার ঠিক আছে তো হ্যাঁ তাহলে হচ্ছে প্রথম চারটি আমি এখানে করলাম এইটটি আচ্ছা এবারে দেখে নিই কত হচ্ছে কুড়ি চার একশো কুড়ি কুড়ি চার হ্যাঁ শেষ তিনটি আমি কত নাইনটি আমি পেয়ে গেছি আচ্ছা এবারে হচ্ছে এইটি নাইনটির একশো আর এখানে কত বাদ যাবে এখানে বাদ যাবে হচ্ছে সরি এখানে বাদ যাবে হচ্ছে কত একশো কুড়ি এটা বাদ যাবে হচ্ছে কত একশো কুড়ি তাহলে কত হচ্ছে পঞ্চাশ তাহলে শুধু তো সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ কারণ হচ্ছে কি এখানে আমি করলাম কি যে এখানে করলাম হচ্ছে প্রথম চারটির গড় শেষ তিনটির গড় করলাম এবং সেটা কী করলাম ছয়টি থেকে আমি বাদ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে এখানে আমরা রাইট অ্যান্সারটা চলে আসবে আচ্ছা পাঁচ নম্বর যাই আর একটা করে দিয়ে শেষ করে দেব আচ্ছা যেমন ধরো যে তিনটি সংখ্যার গড় তিনটি সংখ্যার গড় পনেরো ও প্রথম দুটির গড় পাঁচ তাহলে তৃতীয় সংখ্যা কত তাহলে তৃতীয় সংখ্যা কত কি হবে ওটা তো তিন সংখ্যা সমষ্টি কত হবে পনেরো ইন্টু তিন পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে প্রথম দুটির গড় বলেছে আমার কত সমষ্টি কত হবে তাহলে পাঁচ ইন্টু দুই মানে দশ তাহলে এবার হচ্ছে কি তৃতীয় সংখ্যা কত হবে তৃতীয় সংখ্যা হবে কত যে প্রথম সমষ্টি থেকে কত বাদ দেব সমষ্টি থেকে যে আমার প্রথম দুটির গড়টা বাদ সমষ্টিটা বাদ দিয়ে দেবো ঠিক আছে মানে পঁয়ত্রিশ তাহলে তিনটি সংখ্যা আমার কথা হলো পঁয়তাল্লিশ সেটা থেকে বাদ যাবে কোথাও প্রথম দুটির গড় বাদ দিয়ে দাও তাহলে বাকি থাকবে কোথাও তৃতীয়টা পড়ে থাকবে পঁয়ত্রিশ এটা হচ্ছে আমাদের রাইট আনসার তাহলে লাস্ট অঙ্কটা করে দিই লাস্ট করে দিলে শেষ এটা নিয়ে আর ভাবতে হবে না এটা তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করে নেবে আচ্ছা হচ্ছে যে এবারে আচ্ছা এবারে এই প্রশ্নটা আমি একটু পড়ে সেকেন্ড আচ্ছা বলা হচ্ছে প্রথম পঁচিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত স্বাভাবিক সংখ্যার যখন পঞ্চাশটা ভিডিও করবো না ওটায় তখন দেখবে যখন নভেম্বরে দেবো দেখবে ওখানে কিন্তু একদম স্পেসিফিক কিছু কিছু নতুন নতুন পাবে এবং কিছু পুরনো পাবে প্র্যাকটিস তোমাদের প্রচুর হবে পঁচিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত তোমরা কি ইন্টারেস্টেড সেটা জানিও আমাকে যে স্যার হ্যাঁ এই পঞ্চাশটা ভিডিও আপনি করে দিন মানে নতুন করে আমি বলছি নতুন একটা কোর্স টাইপের ডাকছে ফ্রি কোর্স এটা সেখানে সমস্ত কিছু সমস্ত মানে সাবজেক্ট চাইল্ড সাইকোলজি বাদ দিয়ে মনে হয় সমস্ত সাবজেক্ট চারটে সাবজেক্ট আমার কিন্তু থাকবে তো অঙ্ক ইংরেজি বেশি অঙ্ক ইংরেজি বাংলা থাকবে আর এটা তো থাকবে মোটামুটি তো তোমরা একটু দেখে নেবে যে ওখানে সব পেয়ে যাবে কিন্তু তোমাদেরকে এটা অ্যাসিওর করতে হবে যে হ্যাঁ আমরা সবাই দেখব ঠিক আছে এটা কিন্তু অ্যাসিওর করতে হবে কমেন্ট করে আমাকে জানাবে পঁচিশে সাবি স্বাভাবিক সংখ্যার গড় কত কী করবে বলো তো কিছুই নয় এখানে বের করবে হচ্ছে প্রথমে একটা বের করবে বড় সংখ্যা কত পঁচিশ আচ্ছা এর থেকে তো বড়ো হবে না ছোটো সংখ্যা কত এক তাহলে কী করবো এবারে করবো কি এক প্লাস পঁচিশ বাই হচ্ছে দুই ছাব্বিশ বাই দুই মানে গড় হচ্ছে কত তেরো এটা হচ্ছে আমাদের রাইট আনসার লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাপোর্ট করবে সবাই হ্যাঁ কোনো জায়গায় প্রবলেম হলে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো যতটা রিপ্লাই করা যায় বাকি কাজের পরেও তো ঠিক আছে চলো থ্যাংক ইউ